اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আপনাদের এই মালয়েশিয়া হাটে প্রোগ্রামে আজকের আমার আলোচ্য বিষয়, আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে কুরবানি প্রসঙ্গ। কারণ সামনেই কুরবানি আসছে, মাত্র কয়েকদিন পরেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, বিশেষ করে পরিস্থিতিকে সামনে রেখেই আমাদের বক্তব্য রাখা উচিত। সেজন্য আমি আপনাদের সামনে এই বিষয়টাকে আমি সিলেক্ট করেছি, কুরবানি প্রসঙ্গ। কারণ কুরবানি এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 34, সেখানে বলা হয়েছে, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানি নিয়ম করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানি নিয়ম করে দিয়েছি। তার কুরবানির ইতিহাস শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নয়, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নয়, এই কুরবানির ইতিহাস প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে এর ইতিহাস চলে আসছে। যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনে, এটার উল্লেখ আছে সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 27, সেখানে বলা হয়েছে যে আদমের দুই পুত্রের বৃত্তান্ত তাদেরকে তুমি যথাযথভাবে শোনাও, তারা উভয়ে কুরবানি করেছিল। তাহলে কুরবানির ইতিহাস আমরা জানি সাধারণভাবে, যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো ভাবে যে কুরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কিন্তু কুরবানির ইতিহাস যে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করছেন। আসলে আপনারা সাধারণভাবে এই কুরবানি প্রসঙ্গে অনেক আলোচনা শুনেছেন, আপনারা শুনে থাকবেন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের ঘটনা। যেহেতু আপনারা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনে আসছেন, সেজন্য আমি আপনাদের সামনে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করব না। আমি সেই সব বিষয়গুলো আলোচনা করব যেগুলো সাধারণভাবে আলোচনা করা হয় না। কারণ আমরা কুরবানি দিই, কুরবানি প্রসঙ্গে আমাদের সমাজে অনেক রকম ভেজালযুক্ত হাদিসগুলো ঢুকে আছে, বিভিন্ন কেসটা কাহিনী ঢুকে আছে, কুরবানি যে আমাদের উদ্দেশ্য সে বিষয়গুলো নিয়ে সাধারণত আমাদের সামনে আলোচনা হয় না। সেজন্য আমি আপনাদের সামনে এমন কিছু কিছু আলোচনা করব যেগুলো সাধারণভাবে আলোচনা করা হয় না। আমি কুরবানি আলোচনা করার আগে, কুরবানির সময় আসার আগে, বিশেষ করে
আলহামদুলিল্লাহ এখন জিলহাজ মাস, বিশেষ করে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের খুবই গুরুত্ব রয়েছে। সহি বোখারিতে উল্লেখ রয়েছে যে প্রথম দিনের গুরুত্ব সম্পর্কে যে এর ইবাদত আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে উত্তম। তবে সেটা নয় যে নিজের জান মাল নিয়ে গেল জিহাদ করতে আর সব কিছু কুরবানি করে চলে এলো, কোনো কিছু ফিরে আসলো না। তবে এই মাসের এই দশ দিনের একটা দিন রয়েছে যেটা বিশেষ করে রোজা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কথা রয়েছে। এমন একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে জিলহাজ মাসের দিনের এক দশ দিনের একটা দিন, সেটাকে হাদিসের ভাষায় বলা হয় আরাফার দিন। এই আরাফার দিনের রোজা সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহি আবু দাউদ কিতাবুস সাওম। সারা বছর রোজা পালন করা অনুচ্ছেদ হাদিস নাম্বার 2425। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিনের রোজা আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছর আগেকার গুনাহ এবং এক বছরের পরেকার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। তাহলে এই আরাফার রোজা যে আপনি ফ্যাসিলিটি পাচ্ছেন, যে আপনি অফার পাচ্ছেন, সেটা হচ্ছে দুই বছরের পাপ মাফ করে নেওয়ার আপনি সুযোগ পাচ্ছেন, সেটা হচ্ছে এই আরাফার রোজা, এই রোজার মাহাত্ম্য। অবশ্য বিশেষ করে নাফল রোজাগুলোর ব্যাপারে আলহামদুলিল্লাহ মা বোনেরা খুব এগিয়ে, কিন্তু আমরা পুরুষরা বিশেষ করে নফল রোজার ব্যাপারে আমরা খুবই পিছিয়ে। সেই জন্য ভাই আমি বলছি যে বিষয়টা মনে রাখবেন যে এই যে আরাফার রোজা, এই আরাফার রোজা এটা দুই বছরের গুনাহ মাফকারী রোজা। সুতরাং আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আরাফার রোজা রেখে আমরা দুই বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ করে নেওয়া। এখন মূল বিষয়ে ফিরে আসি, কারণ যেহেতু আমার বিষয়টা হচ্ছে কুরবানি প্রসঙ্গ, বিশেষ করে যারা কুরবানি করবেন, যারা কুরবানি করবেন তাদের আগে থেকে কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, তাদের কিছু দায়িত্ব রয়েছে সহিহ হাদিসে যেগুলোর বর্ণনা এসেছে, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা রাখে তারা যেন জিলহাজ মাসের চাঁদ উঠা থেকে শুরু করে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত তারা যেন তাদের নখ চুল না কাটে। তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিশেষ করে যারা কুরবানি করবেন তারা, এই চাঁদ উঠে গেছে এখন, এখন থেকে আপনার কুরবানি না সম্পন্ন করা পর্যন্ত তারা তাদের নখ চুল গায়ে কেউ কাটবেন না, তাদের জন্য কাটা হারাম। তবে সমাজে একটু বাড়াবাড়ি আছে, সমাজের লোকেরা বলে যে যখন জিলহাজ মাসের চাঁদ যখন উঠে যাবে তখন মুরগিও জবাই করা যাবে না, খাসি বকরিও জবাই করা যাবে না, এইরকম একটা ভুল ধারণা সমাজের মধ্যে রয়েছে। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণায় বলেন, তবে সে যেন তার মরা ফাটার চামড়া যাতে না কেটে ফেলে। আপনার হাতে যদি কোনো জায়গায় চামড়া, মরা ফাটার চামড়া এরকম লেগে আসে, তবে এই চামড়া যাওয়ার পরে আপনি সেই চামড়াও কাটতে পারবেন না। বিশেষ করে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা রেখেছেন তাদের জন্য এটা হারাম, আর যারা কুরবানি দিতে অসমর্থ, অর্থাৎ যাদের সামর্থ্য নেই কিংবা যারা কুরবানি দিতে পারবেন না, এইসব ব্যক্তিদের জন্য একটা অফার রয়েছে, একটা ফ্যাসিলিটি রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি সম্পর্কে বলছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদ অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 1 হাদিস নম্বর 2789। এই হাদিসে বলা হয়েছে, যারা কুরবানি দিতে অপারগ কিংবা যাদের কাছে এমন কুরবানি আছে যেটা তাদের চাষে কাজে লাগে কিংবা যেটা দুধ দিচ্ছে এই ধরনের কুরবানি আছে আর অন্য কুরবানি নাই বা সমর্থও নাই, সে ব্যক্তি যদি কুরবানির দিনে অর্থাৎ ঈদের দিনে সে যদি তার নখ চুল এবং লজ্জায় স্থানের লোম যদি কাটে তাহলে সে পূর্ণ কুরবানির সমতুল্য নেকি পাবে। এটা বিশেষ করে যারা কুরবানি দিতে পারবে না তাদের জন্য একটা খুবই ভালো অফার। অবশ্য এই হাদিস সম্পর্কে যদিও আল্লামা নাসিরুদ্দিন আলবানি তিনি হাদিসটিকে জয়ীফ বলে উল্লেখ করেছেন, কিন্তু আসলে হাদিসটি জয়ীফ নয়। তার কারণ আলবানির কাছে এই হাদিসের একজন বর্ণনাকারী রাবি যার নাম হচ্ছে ঈসা ইবনে হিলাল আস-সাবাফি, এনা সম্পর্কে আল্লামা আলবানি বলছেন যে ইনি হচ্ছেন আমার কাছে অপরিচিত, কিন্তু ইমাম হাকিম একে সহি বলেছেন, ইমাম জাহাবি একে সমর্থন করেছেন, ইবনে হাজার আক্কালানি সেই রাবির কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং আরো অন্যরা উল্লেখ করেছেন যে ইনি হচ্ছেন পরিচিত রাবি, ইনি হচ্ছেন একজন তাবিঈ। সুতরাং কোন ব্যক্তি যদি কারো কাছে অপরিচিত থাকতেই পারে সুতরাং তিনি অপরিচিত নন। সেজন্য আমরা সৌদি আরব থেকেও এই বিষয়টা এই হাদিসটা আমরা তাহকিক করেছি এবং সেখানকার ওলামায়ে কিরামদেরকে দিয়ে মুহাদ্দিস বিশেষ করে যারা আসমাউর রিয়াল শাস্ত্রে যারা পণ্ডিত তাদেরকে দিয়ে আমরা ইন্টারনেটের মাধ্যমে তাদের কাছ থেকে আমরা যাচাই করেছি, অথচ হাদিসটা সহি হাদিসটি হাসান। আমরা এর আগে এই হাদিসটাকে সহি বলে উল্লেখ করেছিলাম কিন্তু আমরা গবেষণার পরেও সেটা আমরা দেখতে পেরেছি যে হাদিসটা আসলে হাসান। তবে সমাজ এখানেও থেমে যায়নি, সমাজ আরো বাড়াবাড়ি করেছে। অনেক লোকই আছে যে কুরবানি করার পরে সর্বপ্রথম যে কাজটা করে সে ভাবে যে আমি যদি নখ চুল কাটি তাহলে আমি যেহেতু কুরবানি সামান নেকি পাবো, সেই জন্য সে নখ চুল কাটার পরে পরে কিংবা তার আগে সে তার দাড়িটাকে ছিলে ফেলে। অনেক ব্যক্তি আছে এরকম, তারা মনে করে যে 10 দিন ধরে তো আমি আমার নখ চুল দাড়ি কিছু কাটতে পারিনি, সুতরাং এখন একটা মানে কাটার তো সময় হয়ে গেছে, এখন হালাল হয়ে গেছি, সুতরাং সে তখন তার দাড়িটিকেও কাটে সুন্নাত কিংবা জায়েজ মনে করে। যদি কোনো ব্যক্তি সেই কুরবানির দিনে দাড়ি কাটেন সুন্নাত কিংবা জায়েজ মনে করে তাহলে সে ডবল পাপ করছে। তার কারণ দাড়ি কাটা যে কোনো সময়ের জন্য হারাম, দাড়ি কাটা সব সময়ের জন্য হারাম, আর কুরবানির দিনে সেই হারাম জিনিসটাকে আপনি সুন্নাত মনে করে কাটছেন কিংবা জায়েজ মনে করে কাটছেন, সেটা জায়েজ কিংবা সুন্নাত মনে করার কারণে আপনি আরেকটা পাপ করছেন। সেই জন্য সেদিন যদি কেউ দাড়ি হালাল জেনে সুন্নাত জেনে যদি কেউ কাটে তাহলে আপনি তো ডবল পাপ করছেন। কুরবানির ইতিহাস আমি আপনার সামনে যৎসামান্য যদিও আমি প্রথমেই আলোচনা করেছি যে কুরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুধু নয়, এটা হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে। তবে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির যে সুন্নাত সে সুন্নাতকে আমরা পালন করছি, তার আগেকার নবীদের কি যেরকম নিয়ম কানুন ছিল সেটা আমাদের কাছে বিস্তারিত কোনো কিছু নেই। আর একটা প্রসিদ্ধ জাল হাদিস পেশ করা হয় বিশেষ করে আমাদের সমাজে,
আমরা খতিবের মুখে শুনতে পাই। সাধারণভাবে বিভিন্ন এটা এত প্রসিদ্ধ, এত মাত্র হয়ে গেছে, আপনারা অনেকে জানেন, কিন্তু হাদিসটা জাল। সেই হাদিসটা আপনারা ইচ্ছা করছে যে সেই হাদিসটা কি আমরা শুনব। সেই হাদিসটা হচ্ছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি মাহাজিল আজাহি, হে আল্লাহ রসুল, কুরবানি জিনিসটা কি? তখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলছে এতে আমাদের লাভ কি? বলছে এর প্রত্যেক লোমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। আপনারা এই প্রসিদ্ধ হাদিস আপনারা শুনে আছেন, খুব ভালোভাবে জানেন এই হাদিস শুধু জয়ীফ নয়, বরং এই হাদিস হচ্ছে জাল। যদি আপনি বিস্তারিত দেখতে চান এই হাদিসটি প্রসঙ্গে, তাহলে আপনি দেখবেন সিলসিলাতুল আহাদিসুজ যাইফ আল মাওজুয়া, হাদিস নাম্বার 527 এবং হাদিস নাম্বার 1050 বিস্তারিত আলোচনা রয়েছে। আর কুরবানির এই সব কিছু ভেজাল হাদিস গুলো আমাদের সমাজে ব্যাপক হারে প্রচলন আছে। এই কুরবানির ইতিহাস, কারণ কুরবানির উদ্দেশ্যটা কি, সেই কুরবানির ইতিহাস যেটা আমি আয়াত আগেই উল্লেখ করেছিলাম, এটা উল্লেখ আছে সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 27, যে তুমি আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনাও, তারা উভয় কুরবানি করেছিল এবং একজনের কুরবানি কবুল হলো, অন্যজনের কুরবানি কবুল হলো না। তখন সে বলছে আমি অবশ্যই তোমাকে হত্যা করব, অপরজন বলল অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। আমি যে হতে আপনাদের সামনে দুটা দিক নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কুরবানির বিধান বা কুরবানির নিয়ম কানুন কি আছে, আর একটা হচ্ছে সমাজে কি প্রচলন আছে। এটা আমি দুই চার দিক নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করছি, এই জন্য আপনাদের সুবিধা হবে। সেই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভালো কথার সাথে সাথে মদের কথা উল্লেখ করেছেন, উল্লেখ করেছেন সোয়ারের কথা। এই সবগুলো কেন আল্লাহ তাআলা উল্লেখ করলেন? আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন যে মদ থেকে তোমরা সাবধান থাকবে, সোয়ারের মাংস তোমাদের জন্য হারাম। আর এটারও গুরুত্ব রয়েছে, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন যখন আপনি কোরআন তেলাওয়াত করতে করতে যখন আপনি পড়বেন খিঞ্জির অর্থাৎ সোর, সেই খিঞ্জির শব্দতে যতটা অক্ষর আছে প্রত্যেক অক্ষরে আপনি 10-10 করে নাকি পাবেন। সেই জন্য ভাই আমি আপনাদের সামনে দুটা দিক নিয়ে আলোচনা করছি, একটা সমাজ কি, সমাজে একটা কি প্রচলন আছে, আর একটা কোরআন এবং সুন্নাহ কি বলছে। যে আয়াত আমি আপনাদের সামনে আলোচনা করলাম সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 27, এখানে আল্লাহ তাআলা জানাচ্ছেন যে আদমের দুই পুত্র হাবিল কাবিলের ঘটনা, কিন্তু সমাজে এ ব্যাপারে ভুল ধারণা প্রচলন আছে। সমাজে একটা বাড়াওয়াটি একটা ঘটনা ছেয়ে আছে, সমাজের লোকেরা জানে যে আদম আলাইহিস সালামের পুত্রের হাবিল কাবিলের যে হত্যা করার ব্যাপারটা ছিল, যে ঝামেলার যে ব্যাপারটা ছিল, সেটা ছিল তাদের বোনদেরকে বিয়ে করার ব্যাপারে। কারণ একসাথে দুটি সন্তান হতো, একটি ছেলে আর একটি মেয়ে, আগেকার ছেলে পরেকার মেয়ে কিংবা পরেকার ছেলে আগেকার মেয়ে, এইরকম ভাবে বিয়ের একটা সিস্টেমটি ছিল। ওদের মধ্যে একজনের সাথে যে মেয়েটা জন্ম হয়েছিল সেটা খুব সুন্দরী ছিল, তখন সে তাকে বলা হয় যে তোমার আগেকার মেয়েটাকে কিংবা পরেকার মেয়েটাকে তুমি বিয়ে করো, তোমার অন্য সাথে যেটা হয়েছে, তখন বলে না
আমার সাথে যেটা হয়েছে সেটার প্রতি আমি হকদার, সুতরাং আমি অন্য কাকে কেন বিয়ে করব। সমাজের লোকেরা জানে যে এভাবে তাদের ঝামেলার সূত্রপাত, এভাবে তাদের ঝামেলা হয়েছিল। কিন্তু সত্যি বলতে এই ঘটনার প্রমাণে তাফসীর আহকামুল বয়ানে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে বলা হয়েছে কথিত আছে, কথিত বলার পরে এই ঘটনাটাকে উল্লেখ করা হয়েছে। আদম আলাইহিসসালামের ঘটনা, আদম আলাইহিসসালামের ছেলেদের ঘটনা আর কথিত আছে বলে সেই ঘটনা গ্রহণযোগ্য হতে পারে না। দ্বিতীয়ত তাফসীর ইবনে কাসিরে এই ঘটনার উল্লেখ রয়েছে। আপনারা যদি দেখেন তাহকিকে তাফসীর ইবনে কাসির, যেটা তাহকিক করা হয়েছে সেটাকে সেই জায়গাতে এই ঘটনাগুলোকে যাইফ বলে উল্লেখ করা হয়েছে। বরং সঠিক ঘটনা হলো, সঠিক ঘটনা হলো যে তাদের ভাইদের অর্থাৎ আদম আলাইহিসসালামের দুই পুত্রের কুরবানির ব্যাপারে তাদের দ্বন্দ্বটা ছিল, কুরবানির ব্যাপারে, কুরবানি কবুল হওয়া না হওয়া নিয়ে। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 27 যে আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনাও, তারা উভয় কুরবানি করেছিল আর একজনের কুরবানি কবুল হলো অন্যজনের কবুল হলো না। তখন সে বলল আমি তোমাকে হত্যা করবই, অপরজন বলল অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। এখানে আর একটা পয়েন্ট আসছে শেষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানাচ্ছেন অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। তাহলে যারা মুত্তাকি নয় তাদের কুরবানি কবুল হবে তো? আমি আপনার সামনে আমি আলোচনা শুরু করার আগে পবিত্র কোরআনে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম যেটা উল্লেখ আছে সূরা আল কাউসার সূরা নম্বর 108 আয়াত নম্বর 2 ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। আল্লাহ তাআলা এখানে আমাদের পরে পরে কুরবানির কথা উল্লেখ করেছেন। কেন? নামাজ যেমন অন্তর থেকে হয়, নামাজ যেমন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই হয়, একইভাবে কুরবানি হতে হবে অন্তর থেকে, কুরবানি হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। নামাজ যদি আপনি পড়েন আর যদি আপনার উদ্দেশ্য থাকে কাউকে দেখানো, যদি আপনার উদ্দেশ্য থাকে কেউ আমার নামাজটা দেখছে আমি সুন্দর করে পড়ছি, তাহলে এটা হচ্ছে শিরকের পর্যায়ে পড়বে, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে রিয়া, আর রিয়াটাই হচ্ছে শিরক। আর শিরক সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116 তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। তাহলে নামাজ পড়ে যদি আপনার শিরক হয়, কুরবানি আগে আমি আয়াতে বলেছি অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন, যদি আপনার তাকওয়া না থাকে, আপনার মধ্যে নামাজ না থাকে, তাহলে কুরবানি হবে তো? ভাবছেন এই আয়াতগুলোকে কি মনে করছেন, কি ভাবছেন? সুতরাং আপনার কুরবানির আয়া কুরবানি যে না হওয়ার দিকে যাচ্ছে এ ব্যাপারটা স্পষ্ট ভাবে এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে। সুতরাং কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। কিন্তু আমাদের ব্যাপারে কিছু জয়ীফ এবং জাল হাদিস প্রচার করে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে। এ প্রসঙ্গে একটি মশহুর হাদিস, একটি মশহুর জয়ীফ হাদিস আমার মনে এসে গেল যেটা কোরআনের আয়াতেরও বিরোধী, যেটা বলছে যে এই কুরবানির পশুর তার শিং, তার পশম, তার সুরগুলো কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে হাজির হবে। এই হাদিস যাইফ, বিস্তারিত দেখতে পাবেন সিলসিলাতুল আহাদিস যাইফ আল মাওজুয়া
হাদিস নাম্বার 526 বিস্তারিত আলোচনা রয়েছে। বরঞ্চ এর অপোজিটে কোরআনের আয়াত বলছে, এটা উল্লেখ আছে সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 33 যে আল্লাহর কাছে পৌঁছায় না তাদের রক্ত এবং মাংস, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনারা যদি ফাদিল জেনে আছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সিং, তার পশম, তার খুরগুলো নিয়ে কে মদিনে উঠবে, যে আপনার ধারণা আছে যে জয় ফাদিসের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওগুলো কিছু পৌঁছাবে না, পৌঁছাবে কোনটা? তোমাদের তাকওয়া। যদি আপনার তাকওয়াই না থাকে কি পৌঁছাবে আল্লাহ তাআলার কাছে আপনার? যদি আপনার নামাজই না থাকে, কারণ আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। আল্লাহ বলছেন সকল নিবিড় অপেক্ষা কর, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। সুতরাং আপনার তাকওয়া নেই তো আপনার কি পৌঁছাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আজকে আমরা নামাজের দিকে মুসলিমিয়া কিছু লোক, কিন্তু কুরবানির দিকে আমাদের কারো কুরবানি বাদ থাকে না। যদি সে একেবারে অহরি হয় তারপরে কোন রকম করে সে একটা ভাগাও, একটা গরুর ভাগাও একটা কোন রকম ভাবে সে মানে গোছে রেখেছে। আসলে আমাদের বিদ্বেষ, আসলে আমাদের মধ্যে নামাই নাই, অথচ এই যে কুরবানির প্রতিযোগিতা, এই কুরবানির প্রতিযোগিতার উদ্দেশ্য কি? নামাজ আদায় করতে কোনো পয়সা লাগে না, সেখান থেকে আমরা পিছিয়ে, অথচ কুরবানির জন্য হাজার, দশ হাজার, পাঁচ হাজার টাকা আমাদের খরচা করতে হচ্ছে, তারপরে আমরা কুরবানি থাকি, তখন আমরা পাক্কা মুসলমান, আর নামাজের বেলায় আমরা পিছনে। একটু পর্যালোচনা করে দেখুন, একটু আলোচনা করে দেখুন, ভেবে দেখুন, আমরা যে কুরবানি করছি, অনেক লোক, অধিকাংশই লোক অথচ নামাজের দিকে আমরা নেই। আসলে এই কুরবানির পিছনে আমাদের উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্য? আজকে যদি কেউ কুরবানি, যদি কেউ ভাবছেন যে আমার পয়সা শর্ট আছে, ভাবছে এবার কুরবানি দেবো না, সে ভাবছে যদি আমি কুরবানি না দিই তাহলে লোকে বলবে আরে যা অমুকের বাড়িতে কুরবানি হয়নি, যা তার বাড়িতে মাংস দিয়ে হয়, সুতরাং খুবই এটা লজ্জার কথা। না, এটা হতে পারে না। এক শ্রেণীর লোক বলছে, যাদের অবস্থা খুবই নিচু স্তরের, তারা লোক কি বলবে তাদের উদ্দেশ্য এই দিকে চলে গেছে। আবার এক শ্রেণীর লোক আছে যাদের কিছুটা সামর্থ্য আছে কিংবা ভালো হয় সামর্থ্য আছে, তারা বলছে যে আমি একটা খাস্তি তো নিয়েছি, শুধু খাস্তি যদি আমি কুরবানি করি আমার বাড়িতে অনেক লোক, হয়তো দু তিন দিন যাবে মাংস, সুতরাং আমাকে শুধু খাস্তি একটা জবাই করলে হবে না বা কুরবানি করলে হবে না, আমাকে কমসে কম একটা ভাগাও নিতে হবে, কারণ আমার লোক বেশি, আমাকে কয়েকদিন ছেলে পিলের বাড়ি কয়েকদিন রেখে আমাকে খেতে হবে, সুতরাং শুধু আমার একটাতে যথেষ্ট হবে না। তাহলে এই শ্রেণীর লোকের উদ্দেশ্য হয়ে গেল মাংস খাওয়া, বরঞ্চ তার উচিত ছিল যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, সুতরাং একটা কেন আমি একাধিক কুরবানি দেব। কিন্তু সেটা না করে, সেই উদ্দেশ্য না হয়ে তারা ভাবছে, তারা বলছে যে আমার বাড়িতে ভাই মানুষ বেশি জন, সেই জন্য আমাকে একটা কুরবানি করলে হবে না, আমার কমসে কম একটা ভাগাও নিতে হবে। এই তো হচ্ছে আমাদের উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য আমাদের, যারা বিশেষ করে আমরা হয়তো একটু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমরা কুরবানি করছি, আমরা কুরবানি জবে করার পরে প্রথম যে কাজটা আমরা করি সেটা হচ্ছে আমরা সেই কুরবানির মাংসটাকে তারাজু বাটখারা দিয়ে আমরা ওজন করি। কেন ওজন করি? তারা কারণ দর্শায় যে আমাদেরকে ছানার মাংস দিতে হবে, কেজিতে 100 গ্রাম কিংবা 50 গ্রাম আমাকে দিতে হবে, সেই জন্য আমাকে ওজন করতে হচ্ছে।
ওজন করে ক্ষতিটা কি হচ্ছে? যখন আমি মাংসটাকে ওজন করলাম বাটখারা দিয়ে, তখন আমি জানতে পারলাম যে হ্যাঁ, আমার সেই খাসির বা বকরির এতগুলো মাংস হলো। কোন ভাই আমাকে এসে জিজ্ঞাসা করছে, আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনার কতগুলো মাংস হলো? আপনি বলছেন যে আমার এত কিলো মাংস হলো। কোথায় কিনেছিলে জি? কি দামে কিনেছিলে জি? সে কিনেছিলাম হিরানপুর হাটে, এত টাকা দামে কিনেছি। তারপরে সে হিংসা করে বলে, হ্যাঁ তোমার খুব একটা ঠগা হয়নি? তবে ভাই বলিও না, আরে আমি বা অমুক ব্যক্তি ঠগা পড়ে গেছে, তবে আলহামদুলিল্লাহ তারও আর একজন করেছে, ওর ভালোই হয়েছে জি। এইরকম ভাবে আমাদের জিজ্ঞাসা করা করি হয় যে আপনার কত কিলো মাংস হলো, আপনার খুব একটা ঠগা হয়নি, আপনার খুব একটা লস হয়নি, অমুকের ব্যক্তি এত কিলো মাংস, এত টাকা কিলো মাংস করলো, ওর খুব ভালো হয়েছে, ওর ঠগা পড়ে গেছে, এই যে আলোচনা। অথচ আমাদের কুরবানি হওয়া উচিত ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা হয়তো ভাবছেন যে আব্দুল কাইয়ুম কি উল্টা পুল্টা কথা বলতে লাগলো। সেই জন্য ভাই আমি আপনাদের সামনে আগেই বলেছি যে এমন কিছু তথ্য আপনাদের সামনে আলোচনা করব যেগুলো সাধারণভাবে আলোচনা করা হয় না। আর আমি শুধু আলোচনা করেই আপনাদের কাছ থেকে বিদায় নেব এমনটি ব্যাপার না। আপনাদের সুযোগ থাকবে যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি, এ বিষয়ে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে, আমার এক ঘন্টা সময় রয়েছে, সেই এক ঘন্টা সময়ের মধ্যে হয়তো আমি 35-40 মিনিট আপনাদের সামনে আলোচনা করছি, তারপরে পরে প্রশ্ন আপনারা সরাসরি প্রশ্ন করবেন। তবে এটা কখনো মনে করবেন না যে আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পাবেন এমনটি আশা করবেন না। তার কারণ আমি হচ্ছি একজন ছাত্র মাত্র। আপনারা তো অনেকেই আমাকে জানেন, আমি কিছু পড়াশোনা করি কিছুটা মাত্র, আমি একজন ছাত্র মাত্র, আমি ইসলামের কোনো পণ্ডিত ব্যক্তি না। তবে আপনাদের সুযোগ থাকবে, অবশ্যই আপনাদের সুযোগ থাকবে, আর সুযোগ হওয়া উচিত, আপনাদের এটা অধিকার থাকবে যে বিষয়গুলো আপনারা নতুন শুনছেন, এই বিষয় যদি আপনাদের কোনো সমস্যা থাকে কিংবা আপনাদের যদি প্রশ্ন থাকে, অবশ্যই আমার বক্তব্যের পরে পরে আপনারা এক এক স্তর থেকে আপনারা প্রশ্ন করবেন। প্রশ্নের কিছু নিয়ম কানুন আছে, যেটা আমি শেষে বলে দেব ইনশাআল্লাহ। কারণ আপনারা মনে মনে ভাববেন যেটা ইচ্ছে সেটা বলে চলে গেল, আপনাদের মনে এরকম সংশয় একটা থাকবে, আর আপনাদের প্রশ্ন করার সুযোগ থাকবে না, এটা আমাকে খুব খারাপ লাগে। সেই জন্য অবশ্যই আপনাদের প্রশ্ন করার সুযোগ থাকবে। তাহলে বুঝতে পারলেন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম যে মাংস ওজন করার ক্ষতির দিক। যদি মনে করেন কেউ ভাগাভাগি করে কুরবানি দিচ্ছি, মাংস কিভাবে ভাগ করব, মাটি ভাগা করে নেন, মাটি ভাগা আপনারা তো জানেন, মাটি ভাগা করে নেন। আর একটা বাহানা যে ছানার যে মাংস দিতে হচ্ছে, এই ছানার মাংস দেওয়া যদি ওজন হয় খুব ভালো হয়, মনে রাখবেন একটি কথা, যাকাত আদায় করার জন্য এক জায়গাতে জমা করা ওয়াজিব। একইভাবে যাকাতুল ফিতর এক জায়গাতে জমা করা সুন্নাত, সহি হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কুরবানির মাংস কুরবানি করার পরে এক জায়গাতে জমা করতে হবে এইরকম কোন হাদিস নজরে আসছে না। আমি বিশিষ্ট বিশিষ্ট ওলামায়ে কেরামদেরকে এ ব্যাপারে প্রশ্ন করেছি, এ ব্যাপারে জিজ্ঞেস করেছি, কেউ এখন পর্যন্ত বলেনি যে এই ব্যাপারে দলিল রয়েছে। হয়তো মানুষ ভাবছে যে ফেতরা যেমন এক জায়গাতে জমা করা সুন্নাত, অনুরূপ ভাবে কুরবানির মাংস এক জায়গাতে জমা করা সুন্নাত। বরঞ্চ সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে আপনি ব্যক্তিগতভাবে কুরবানির মাংস দিল্লি করে দেবেন, যেমন উল্লেখ আছে সহিহ আল বুখারী অধ্যায় নম্বর 73 অনুচ্ছেদ নম্বর 16 হাদিস নাম্বার 5579। কুরবানির মাংস প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজে খাও, অন্যকে খাওয়াও,
এবং জমা রাখো, অর্থাৎ নিজের বাড়িতে জমা রাখো, নিজে তুমি রেখে খেতে পারো, জমা করে খেতে পারো। কি কথা প্রমাণিত হলো? নিজে খাও, অপরকে খাওয়াও, অর্থাৎ ব্যক্তিগত ভাবে সবকে দাও, যার কুরবানি হয়েছে তাকেও আর যার কুরবানি হয়নি তাকেও, আপনার প্রতিবেশীকে দিয়ে, সে মুসলিম হোক চাই অমুসলিম হোক, যার কুরবানি হয়েছে কি মানা হয়েছে সবাইকে দিয়ে আপনি খান এবং জমা রাখো। আর মহান আল্লাহ বলেন সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 36 এ কুরবানির মাংস প্রসঙ্গে, যে তাতে তোমরা খাও এবং অভাবগ্রস্তকে খাওয়াও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটু ব্যাখ্যা করে বলছেন সহিহ আল বুখারীর অধ্যায় নম্বর 73 অনুচ্ছেদ নম্বর 16 হাদিস নম্বর 5579 এ, যে তোমরা নিজে খাও, অন্যকে খাওয়াও এবং জমা রাখো, ব্যক্তিগত ভাবে খাওয়াও। আজকে আমরা সেই প্রথার অনুসারী হয়ে এক জায়গায় মাংস জমা করার কারণে আমাদের কি কি ক্ষতি হচ্ছে আমি কয়েকটা ক্ষতি আপনাদের সামনে তুলে ধরছি। একটা ক্ষতি আপনার সামনে আগে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে যে কুরবানির মাংস জমা করার কারণে, ছানার মাংস বের করার কারণে, কেজিতে 1 কেজি বা 50 বের করার কারণে আপনি সেই মাংসটাকে আপনি পুরোটা বাচ্চাদের ওজন করতে হচ্ছে। আর যখনই আপনি ওজন করতে যখন করছেন তখন একটা হিসাব বেড়ে যাচ্ছে, তখন আপনার কে লাভ কার লস। আর কি ক্ষতি হলো? এক নম্বর ক্ষতির কথা বললাম, দুই নম্বর ক্ষতি কি? দুই নম্বর যেটা ক্ষতি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে কোনো প্রমাণ নেই মাংস এইভাবে জমা করার, যেটা ফেতার ব্যাপারে আছে, ফেতার জমা করার নিয়ম কানুন আছে, কিন্তু মাংসের ব্যাপারে যেহেতু কোনো নিয়ম কানুন নাই, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সে করাটা যেমন সুন্নাত, অমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেটা প্রমাণ পাওয়া যায় না, যেটা করেননি সেটা না করাটা সুন্নাত। সুতরাং নিয়ম হচ্ছে কুরবানির মাংস জমা না করা। তাহলে সেটা যদি আমরা জমা করি, তাহলে যেহেতু আল্লাহ সাল্লাম ব্যক্তিগত ভাবে আমাদেরকে দিয়েছে বলেছেন, তাহলে এই হাদিসের আমরা উল্টো দিকে যাচ্ছি, সেজন্য আমরা হাদিসের বিরুদ্ধে যারণ করছি, আমরা দুই নম্বর ক্ষতি যে আমরা সামিল হয়ে যাচ্ছি। তাহলে দুইটা ক্ষতি আমাদের সামনে উল্লেখ করলাম। তিন নম্বর ক্ষতি কি হচ্ছে? আমরা কুরবানির মাংস জমা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে কুরবানির মাংস অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে আবার তাদের মাংস আপন আপন তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অথচ সহিহ বুখারীর হাদিস, যে জিনিসটা দান করে আবার ফেরত নেওয়া হয় সেই জিনিসটার উদাহরণ দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছে সেই কুকুরের মতো, যে বমি করে আবার সেই বমিটা খায়। তাহলে কয়টা ক্ষতি হচ্ছে? তিনটা ক্ষতি হচ্ছে। আর একটা কি ক্ষতি হচ্ছে? চতুর্থ নম্বর কি ক্ষতি হচ্ছে? কুরবানির সময় আপনি সেই মাংসটা যদি ব্যক্তিগত ভাবে আপনার প্রতিবেশী, সে মুসলিম হোক চাই অমুসলিম, যার কুরবানি হয়েছে কিংবা হয়নি, সবার বাড়িতে যদি আপনি ব্যক্তিগত ভাবে দিতে যেতেন, তাহলে আপনার সাথে একটা মহব্বত পয়দা হতো, একটা আপনার আন্তরিকতা সৃষ্টি হতো। কিন্তু ব্যক্তিগত ভাবে না দেওয়ার কারণে, সরদারের পক্ষ থেকে যাওয়ার কারণে সেই আন্তরিকতা আপনার সৃষ্টি হচ্ছে না। আপনার বাড়ির পাশে যে আপনার দুশ্মন, আপনি যার সঙ্গে হয়তো ঠিকভাবে কথাও বলে না, তার বাড়িতে আপনি ভোর মাংস পৌঁছান, আপনার ব্যাপারে তার একটা সুধারণা আসবে, আপনার আন্তরিকতা সৃষ্টি হবে, সেই জায়গা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। চার নম্বর ক্ষতি, এইভাবে যদি আমরা গবেষণা করে দেখি এতে অনেক ক্ষতি রয়েছে। সুতরাং আমাদের মাংস না ওজন করা এবং এক জায়গাতে না জমা করে উত্তম। আলহামদুলিল্লাহ আমরা শেখপুর গ্রামে আমাদের জমাতে আমরা না মাংস ওজন করি, আমরা কেউ আমাদের যারা সদস্য আছি, না আমরা মাংস ওজন করি না আমরা এক জায়গাতে জমা করি, প্রত্যেকেই ব্যক্তিগতভাবে বেঁধে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না, সুষ্ঠুভাবে পরিচালনা হয়। সুতরাং বিষয়গুলো নিয়ে ভাববেন। আর যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে ইনশাআল্লাহ আমার বক্তব্যের পরে পরে আপনারা প্রশ্ন করবেন। এই কুরবানি, এই কুরবানি প্রসঙ্গে কতগুলো জিনিস যেটা আমি আপনাদের সামনে আগেই বলেছি, যে কিছু সমাজে এমন জয়ীফ এবং জাল হাদিসের প্রচলন, সেগুলোতে আমরা সঠিক জিনিসটাকে আসলে বুঝতেই পারছি না, আমরা বুঝতেই পারছি না।
কুরবানি সম্পর্কে আর মাত্র অল্প আলোচনা করে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব, তার কারণ আপনাদেরকে সুযোগ দিতে হবে প্রশ্ন উত্তর করার জন্য। কুরবানি প্রসঙ্গে আরেকটা বিখ্যাত একটা জয়ী হাদিস যেটার উল্লেখ আছে সিলসিলাতুল আহাদিসুল যাইফ আল মাওজুয়া হাদিস নাম্বার 525, সেখানে বলা হয়েছে যে কুরবানির দিনে আদম সন্তান যা কিছু নেক আমল করে সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দ, কুরবানি ব্যতীত অন্য কিছু আর পছন্দনীয় নয়। এই হাদিস জয়ী। আর একটা নিতান্ত দুর্বল মানের একটি হাদিস পেশ করা হয় যেটা বলছে যে তোমরা কুরবানি পশু ভালো মোটা সোনা দেখে খরিদ করবে, তার কারণ যে কিয়ামতের দিন তোমাদেরকে পুলসের হাত দিয়ে সেই কুরবানির জন্তু তোমাদের বাহন হিসাবে ব্যবহৃত হবে, সেই কুরবানির পশুরূপে চেপে তোমরা পুলসিরা পার হতে পারবে। এই একটা হাদিস সমাজে ব্যাপকভাবে প্রচলন আছে, মানুষরা জানছে। অথচ এই হাদিসটা শুধু জয়ীফ নয় বরঞ্চ নিতান্ত জয়ীফ। বিস্তারিত আলোচনা করেছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার সিলসিলাতুল আহাদিসুজ যাইফা আল মাওজুয়া হাদিস নাম্বার 1255। আপনারা যে কিনতে পাবেন সেই বইটি আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে সেই বইটির বাংলা অনুবাদ হয়ে গেছে, বইটির নাম দেওয়া হয়েছে যাইফ ও জাল হাদিসের সিরিজ, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর কুরবানির ব্যাপারে, কুরবানির জন্তু জানোয়ারের ব্যাপারে আমাদের সমাজে কিছু বিদাত চালু আছে ব্যাপক হারে, সেটা হচ্ছে কি, যখন আমরা কুরবানি করি সেই দিনকে বিশেষ করে যখন আমরা ঈদের নামাজে যাই, ঈদের নামাজে যখন আমরা যাই তার আগে আমরা সেই কুরবানির পশুটিকে খুব সুন্দরভাবে সাবান দিয়ে ধুলাই করে দিই, গোসল দিয়ে দিই, সে ঠান্ডা যাই হোক না কেন সে ফুৎফুড়ায়, কত কষ্টের পরেও আমরা নিজেরা কষ্ট করি এবং সেই কুরবানির পশুটিকে আমরা গোসল করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন, সাহাবায়ে কিরাম কুরবানি দিয়েছেন, এমন কোন নজির পাওয়া যাচ্ছে না যে তারা কুরবানির পশু ধুয়েছিলেন, কোন প্রমাণ নেই। সেই জন্য সৌদি আরব থেকে প্রকাশিত কুরবানির বিধান নামক বইয়ে 31 ও 32 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন যে কুরবানির পশুকে সেদিন গোসল করিয়ে দেওয়া, তার শিঙে তেল দেওয়া বা যা কিছু করা এ সবই হচ্ছে বিদআত। আর সহিহ বুখারী মুসলিমে উল্লেখ রয়েছে যে বিদআত পরিত্যাগ করা জরুরি। সুতরাং আমরা যে প্রথাগতভাবে আমাদের কুরবানির জন্তু জানোয়ারকে যে আমরা গোসল দিয়ে আসছিলাম সেটা বিদআত, সেই জন্য এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এই ধরনের যাই কিছু আছে আমাদের সমাজে, অনেক জায়গাতে আছে যে কুরবানির জন্তু যখন নিয়ে আসা হয় তার পায়ে পানি ঢেলে দেওয়া হয়, তার কারণ তাকে পা ধুয়ে দেওয়া হচ্ছে নতুন মেহমান এলো, এইভাবে অনেক কিছু বিধান আমাদের সমাজে প্রচলন আছে। আর আমার আলোচনার বিষয় যেহেতু ছিল কুরবানি প্রসঙ্গে আর কুরবানির ব্যাপারে ইখলাসের প্রয়োজন, সেই জন্য আগে আলোচনা করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের রক্ত এবং মাংস কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় তোমার তাকওয়া। আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চাই। আমি আমার বক্তব্য শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম যেটা উল্লেখ আছে সূরা আল কাউসার সূরা নম্বর 1:2, ফসলি লিরব্বিকাল আহার, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে পবিত্র কোরআনের আর একটি আয়াতের উদ্ধৃতি দেবো যেটা উল্লেখ আছে সূরা আনাম সূরা নম্বর 6:162, সেখানে বলা হয়েছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন,
ও আমার মরণ, জগৎ প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে ও আখের রাম আল্লাহ।